হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে নোটপ্যাড। যেমন আমরা নোটপ্যাড এখান থেকে ওপেন করি, এই যে নোটপ্যাড ওপেন করি, এই যে নোটপ্যাড, ধরেন আমি নোটপ্যাড ওপেন করলাম, তারপর আমরা এখানে লিখি। বাট নোটপ্যাডের এমন একটি হিডেন কাজ আছে যেটি জানলে আপনার অনেক সময় বেঁচে যাবে। সেটা কি, আমি এখান থেকে ডিসপিসির ভিতরে যাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা ফাইল, আমি যদি এটাতে এখন ক্লিক করি, ওয়াও, দেখছেন পাঁচজনের নামে পাঁচটা ফোল্ডার কিন্তু হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু আমি নোটপ্যাড দিয়ে তৈরি করছি। তো আপনারা এটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম, আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউতে যাব, তারপরে এখান থেকে আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, এই নোটপ্যাডটা ওপেন করব। প্রথমে আমরা এমডি লিখে নেব, তারপর আপনি যে নামের ফোল্ডার করতে চাচ্ছেন সেই নামগুলো লিখে নেবেন। তো আমি নামগুলো লিখে নিচ্ছি, নামগুলো লিখে নিলাম, এতটুকু লিখে নিলাম। তারপর এখান থেকে ফাইলে আসবেন, তারপর সেভ এসে আসবেন, তারপর এখান থেকে যেখানে সেভ করতে চাচ্ছেন আমি ডিসপিসি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ফোল্ডার, এখানে আসবেন, এখানে আপনার নামটা লিখে দিবেন। ধরুন আমি নিউ ফোল্ডার লিখে দিলাম, ডট বিএটি ব্যাট দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দেন। এখন আমরা চলে আসলাম, এখন যদি আমরা নিউ ফোল্ডার এখানে ক্লিক করে দিই, দেখেন আমার পাঁচজনের নামে ফোল্ডার হয়ে গেছে। দারুণ একটি কাজ শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।